ছাত্র মেরে ছাত্র প্রেম মহাপতি এবার তৃণমূলের বড় পদে রাজন্না যাদবপুর কাণ্ডে এবার তৃণমূলের পক্ষ থেকে বড় দায়িত্ব দেওয়া হলো রাজন্না হালদারকে দায়িত্ব পেয়েই দিলেন হুঙ্কার আমি পিছিয়ে আসার মেয়ে নই যাদবপুরে বারবার অন্তর রক্ষার কয়েকটা অভিনব স্ট্র্যাটেজি জানালেন রাজন্না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি করবেন বলে হুঙ্কার দিলেন রাজন্না কয়েকদিনের মধ্যেই ঠিক কি হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি জানালেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুতে রাজনৈতিক তোলপার অবস্থা এই পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মোর্চাকে ঢিল মারতে চাইছে তৃণমূল দলে ছাত্র সংগঠন ক্যাম্পাসে একটা শক্ত ভিত তৈরি করতে চাইছে তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লড়াকু নেত্রীকে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ইউনিটের সভাপতি করা হয়েছে একুশে জুলাইয়ের মঞ্চ কাঁপানো বক্তব্যের যিনি সকলকে হিলিয়ে দিয়েছিলেন সেই রাজন্না হালদার এবার আন্দোলন করছেন তারপরে এবার দায়িত্ব পেয়ে সোনারপুরের লড়াকু তরুণী পরিকল্পনা করছেন আগামী দিনে কোন সাংগঠনিক কাজগুলি তিনি করবেন এমনকি নতুন প্রজন্মের রাজন্নার উপর আস্থা রেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এদিকে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসার পর বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক স্বপ্ন হয়ে ওঠে অথরা থেকে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এখানে একচেটিয়া দাপট বামপন্থী এসএফআই এআইএসএ আরএসএস সংগঠনের এখানে কেমন করে টিএমসিপির ভিত শক্ত হবে উঠছে প্রশ্ন এই প্রশ্নের জবাব দিতে কি সংবাদ মাধ্যমে রাজন্না বলে কাজটা কঠিন হলেও আমি পিছিয়ে আসার মেয়ে নই বাম অতিমানদের বারবার অন্ত কমানোই লক্ষ্য যারা গ্রেপ্তার হলো শুক্রবার তাদের থানায় ঢোকার সময় সংবাদ মাধ্যমের দিকে কুইঙ্গিত করেছে ঔদ্ধত্যের কোন পর্যায়ে পৌঁছলে এটা করা যায় এদের অত্যাচারের হাত থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষা করতে হবে সংগঠন বিস্তারের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছাত্র মৃত্যুর বিচার তার জন্য লড়াই চালিয়ে যাব রাজন্নাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএনসি ইউনিটের সভাপতি করার পাশাপাশি সঞ্জীব প্রামাণিককে ইউনিটের চেয়ারপারসন করা হয়েছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি চিরাঙ্গ ভট্টাচার্য নিজে এই দুজনের নাম ঘোষণা করেছেন তবে রাজন্না ঠিক কি করবেন ঠিক এই প্রশ্নটাই সবার মনে ক্যাম্পাসের ভেতরে করণীয় কাজের খানিকটা আভাস দিয়ে রাজন্না বলেন আমরা দু একটা দিন দেখব যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি না লাগান তাহলে আমরাই তা লাগানোর ব্যবস্থা করব ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন নেই সেটাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বসাতে হবে না পারলে আমরা বসিয়ে দেব শৌচালয় কাজ তো নড়ু কর্তৃপক্ষ যদি পরিষ্কার না করে সেটাও বাইরে থেকে লোক নিয়ে এসে আমরাই করাবো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমাকে এই দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়ে আগেও আমাদের সংগঠন ছিল কিন্তু কিছু সমস্যাও ছিল এবার ছাত্র মৃত্যুর ঘটনায় আমাদের সকলকে ভাবাচ্ছে তবে হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে বগুড়া ছাত্র মৃত্যুর ঘটনায় গত এক সপ্তাহে বারবার রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের নিশানা হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি মুখ্যমন্ত্রী যাদবপুরের সংগঠনগুলিকে আতঙ্কপূর্ব বলে উল্লেখ করে দাবি করেছিলেন মার্কসবাদীরাই এই ছাত্রের মৃত্যুর জন্য দায়ী পরিস্থিতির চাপে খানিকটা ব্যাকফুটে চলে গেলেও বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলি সেই অবস্থা থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে এহেন পরিস্থিতিতে বাম দুর্গে জোড়া ফুল ফোটানোর সুযোগ কোনো মতেই ছাড়তে নারাজ তৃণমূল সূত্রের খবর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টিএমসিপি বৈঠকে সর্বসম্মতিক্রমে রাজন্নার নাম প্রস্তাব করা হয় শেষমেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দলের ছাত্র সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে বাছা হয় রাজন্নাকে রাজন্না এমনিতে দক্ষিণ চব্বিশ পরগনা টিএমসিপি সহ সভাপতি এছাড়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি ইউনিটের পর্যবেক্ষক তিনি এবার আরও বড় দায়িত্ব তুলে দেওয়া হল রাজন্নার কাঁধে এছাড়াও আরও কি জানা যাচ্ছে রাজন্না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করেন তারপর এখন অন্যত্র পিএইচডি করছেন একই সঙ্গে যাদবপুরে বিএড করছেন সোনারপুর এলাকায় থাকেন রাজন্না ছাত্র রাজনীতিতে সুবক্তা হিসেবে নজর কেড়েছেন এমনকি লড়াকু মেজাজ দেখিয়েছেন যাদবপুরে দুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বামপন্থী এবং টিএমসিপি ছাত্র নেতারা সেই সংঘর্ষে চোট পেয়েছিলেন রাজন্না তবে এই সমস্ত ছোটমাটো বিষয়ে গায়ে মাখতে নারাজ তিনি তার দাবি বাংলার এই সংকটময় পরিস্থিতিতে শুভবুদ্ধি সম্পন্ন ছাত্রছাত্রীরা তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখবে কারণ আমাদের সংগঠন মাটিতে পা রেখে চলে মনে রাখতে হবে যাদবপুর কিন্তু ভিয়েতনাম নয় যাদবপুর বাংলায় দায়িত্ব পেয়ে দাবি রাজন্নার